ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिताहिया सर्वविद्याश्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदा लीनो रामकृष्ण समाग्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चान्नेवय च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान प्रणमाम्यहम्। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আবার আমরা সমবেত হয়েছি শ্রীরামকৃষ্ণদেবের সন্ন্যাসী এবং গৃহী পার্ষদদের জীবনী পার্ষদ কথার আলোচনায়। আমরা বিগত দিন বলেছিলাম যে আমাদের আলোচনাটা এইভাবে হবে যে আমরা চার প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক, প্রথম সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দের জীবনী পড়ার পর অন্য কোনো কিছুতে যাব। কিন্তু পড়াশোনা করতে গিয়ে দেখলাম যে আরও একজনের জীবনী, এই দুই প্রেসিডেন্টের জীবনী পড়ার পরে আরও একজনের জীবনী পড়া দরকার। আমরা স্বামী বিবেকানন্দের জীবনী আলাদা করে পড়িনি, কিন্তু স্বামী বিবেকানন্দের জীবন এবং ভাব যার জীবনের ভিতরে ভীষণভাবে মূর্ত হয়ে উঠেছে তার জীবন আমাদের পড়া ভীষণভাবে প্রয়োজন। স্বামী বিবেকানন্দ যে সময় তাদের সন্ন্যাস হয়, যে নামটি চয়ন করে রেখেছিলেন তার নিজের জন্য, সেই নামটি যাকে তিনি দেবার প্রয়োজন মনে করেন তিনি হলেন স্বামী রামকৃষ্ণানন্দজী মহারাজ, শশী মহারাজ। তাই আমরা আজকে শশী মহারাজের জীবনী পড়ব। স্বামী বিবেকানন্দকে অনুসরণ করতে গেলে দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে একটি খুব যুক্তিবাদী মনের দরকার হয়, আর দুই হচ্ছে অন্য কোনোভাবে নেবেন না, খানিকটা প্রজ্ঞারও প্রয়োজন হয়। কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দজি এমনভাবে সেই উচ্চ আধ্যাত্মিক তত্ত্ব যার যেমনটি স্বামীজি বলেছিলেন সেটিকে এমনভাবে প্রকাশ করেছেন যে সেটিকে খুব সহজে আমরা আমাদের নিত্য জীবনচর্যার ভেতর দিয়ে বার করতে পারি। ঠাকুরকে তার ঠাকুরের প্রতি তার যে অসম্ভব ভালোবাসা এবং শ্রীরামকৃষ্ণ তার উপর যেরকম নির্ভর করতেন, সে আমাদের সারা সংঘের ইতিহাসে একটা অদ্ভুত গল্প হয়ে গিয়েছে, অনুসরণীয় অনুকরণীয় একটি গল্পে রূপান্তরিত হয়েছে। এরকম আছে যে শশী মহারাজ ঠাকুরকে যত্ন করতেন, এ তো আপনারা সবাই জানি, তার স্থূল শরীর থাকাকালীন, তার স্থূল শরীর চলে যাওয়ার পরেও তার কাছে কোনো অন্তর হয়নি। যেমন একজন মানুষ বেঁচে থাকতে আমরা তাকে যেভাবে ভালোবাসি, যেভাবে শ্রদ্ধা করি, তার চলে যাবার পরে আমরা ঠিক অতটা সেইভাবে করতে পারি না। তার কারণ চোখের আড়াল আমাদের কাছে অনেকখানি কাজ দেয়, অনেকখানি মানে রাখে, কিন্তু স্বামী রামকৃষ্ণানন্দজির মধ্যেও সেরকমটা আমরা কখনো কোনো দিন দেখতে পাইনি। আমরা পড়বো তার জীবনের ভেতরে তিনি বার্মা গিয়েছিলেন এবং বার্মা যাওয়ার সময় তিনি অনেকখানি পথ অতিক্রম করে তিনি সেটা 1905 সালের 20শে মার্চ তিনি রেঙ্গুনে যান এবং রেঙ্গুনে গিয়ে তিনি অনেকটা দূর হেঁটে তিনি চাঁপা ফুলের সন্ধান করতে যান। পথে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা হয়, ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাকে বৃথাশ্রমের জন্য তাৎপর্য জানতে চাইলে শশী মহারাজ বলেছিলেন, পূজা উপাসনা সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। পূজা উপাসনা সকলই যে ফাঁকি, সকলই গো ফাঁকি, শুধু এই সুযোগে তোমার এই ডাকি। খুব সহজ সরল কথায় কিন্তু আমাদের এই জীবনের একটা অর্থ তিনি বুঝিয়ে দিয়ে গেছিলেন। আমরা যা কিছু করি সবই ফাঁকি, কিন্তু সব কিছুই যেন আমাদের মনকে ঈশ্বরের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। শুধুমাত্র যে শশী মহারাজ ঠাকুরকে ভালোবাসতেন তাই নয়, ঠাকুরও তাকে ভালোবাসতেন। একটি ঘটনা আছে, 1886 সালের জানুয়ারির 15 তারিখের পরে, মানে মাঘ মাস পড়ে গেছে,
সেদিনকে ভীষণ ঠান্ডা পড়েছিল। আপনারা যারা কাশীপুর উদ্যানবাটিতে ঠাকুরের ঘরে পয়লা জানুয়ারিতে যান, আপনারা পয়লা জানুয়ারিতে ঠাকুরের ঘর দিয়ে গিয়ে বারান্দায় নামিন, সেখান থেকে আপনারা বারান্দা থেকে সিঁড়ি দিয়ে নেমে যান। যেখানটা দিয়ে আপনারা সিঁড়ি দিয়ে নামেন, ওই জায়গায় আগে একটা লম্বা টয়লেট ছিল। সেই টয়লেটে ঠাকুরকে স্নান করার মতো বা ঠাকুর যখন হাঁটতে চলতে পারতেন না, তার বেড প্যান পরিষ্কার করা হতো, এই জিনিসগুলো করা হতো। তা একদিন, সেদিনকে ভীষণ ঠান্ডা পড়েছে, খুব সম্ভবত জানুয়ারি মাসের 16 কি 17 তারিখের ঘটনা। ঠাকুর দেখলেন শশী মহারাজ তার বেড প্যানটি নিয়ে যাচ্ছেন। সেদিন এত ঠান্ডা পড়েছেন, তিনি অনেক কিছু গায়ে দিয়ে আছেন, কিন্তু শশী মহারাজের গায়ে কোনো গরম কাপড় নেই। তিনি ধুতিটাকেই খুলে গায়েতে এমনি করে পরে যাচ্ছেন। তখন এই এই অবস্থায় শশী মহারাজ বাথরুমের দিকে চলে গেছেন। বাথরুম থেকে ফিরে এসে শশী মহারাজ দেখলেন যে ঠাকুর হামাগুড়ি দিতে দিতে দেওয়ালের কাছে পৌঁছে গেছে। দেওয়ালে একটা হুকে একটা শাল রাখা ছিল, সেই শালটি তিনি টানবার চেষ্টা করছেন। শশী মহারাজের মনে হলো যে ঠাকুর বোধহয় সেদিনকে ঠান্ডা লাগছে, এবং যেহেতু তিনি ঠান্ডা, ঠাকুরের ঠান্ডাটা লাগছে এটা বুঝতে পারেননি, তিনি নিজে বড় লজ্জিত হলেন। ঠাকুরকে বললেন, আমাকে তো বলতেই পারতেন যে আমার গরমের চাদর লাগবে, কারণ ঠাকুর তখন যে হামাগুড়িটা দিতেন সেটাকে ঠিক হামাগুড়ি দেওয়া বলে না, বাহাতটা এগিয়ে দিতেন, এবং বাহাতটা এগিয়ে দিয়ে তারপর টেনে শরীরটাকে এগিয়ে নিয়ে যেতেন, প্রায় হামাগুড়ি দেওয়ার নামে হিঁচড়ে হিঁচড়ে নিজেকে নিয়ে যেতেন, এবং এইভাবেই তিনি চলাফেরা করতেন ঘরের ভেতরে। ঠাকুর বললেন, ওরে না রে না, আমার ঠান্ডা লাগছে না, আমি এই শালটা খুঁজছি তোর জন্য, তোর গায়ে কোনো গরম জামা কাপড় নেই। শশী মহারাজ সেই বেড প্যান্টটা রেখে হাউ হাউ করে কাঁদতে শুরু করলেন, ঠাকুরের এত ভালোবাসা। ঠাকুর তিনি এই ঠাকুরের দেওয়া এই শালটি কোনোদিন ব্যবহার করেননি, পরবর্তীকালে এই শালটি তিনি স্বামী ব্রহ্মানন্দজি মহারাজকে দিয়েছিলেন। এমনই ছিল পিতাপুত্রের এরকম সম্পর্ক। আমরা সেই শশী মহারাজের জীবন চর্চা করব। শশী মহারাজের বাড়ি ছিল ময়াল ইছাপুরে, আপনারা সবাই জানেন ময়াল ইছাপুর গ্রামে। সেখানে কালীপ্রসাদ চক্রবর্তীর 3টি সন্তান ছিলেন, রামানন্দ, রাজচন্দ্র এবং ঠাকুরদাস। রামানন্দের পুত্র ছিলেন গিরিশচন্দ্র, এবং গিরিশচন্দ্র ছিলেন শরৎচন্দ্র বা স্বামী শারদানন্দের পিতা, আর রাজচন্দ্রের পুত্র ছিলেন ঈশ্বরচন্দ্র, আর ছিলেন শশীভূষণ বা রামকৃষ্ণানন্দজির পিতা। এরা শশীভূষণ এবং শশী মহারাজ এবং স্বামী শারদানন্দজি এরা খুড়তুতো জ্যাঠতুতো ভাই ছিলেন। এরা ঈশ্বরচন্দ্র, শশী মহারাজের বাবা ঈশ্বরচন্দ্র চক্রবর্তী ছিলেন অত্যন্ত উন্নত তান্ত্রিক সাধক, এবং কৌল সমাজে তন্ত্রবিদ্যার জন্য তার যথেষ্ট খ্যাতি ছিল। তিনি পাকপাড়ায় রাজা ইন্দ্রনারায়ণ সিংহের সভাপণ্ডিত ছিলেন, এবং রাজা তাকে গুরুর মর্যাদা গুরুর সম্মান দিয়ে তাকে রেখেছিলেন। ঈশ্বরচন্দ্র নিজের গ্রামেতেই ঘণ্টেশ্বর মহাশ্মশান, বা কলকাতায় থাকলে কলকাতার কেওড়াতলা মহাশ্মশান, অথবা রাজপ্রাসাদের পেছনে পঞ্চমুণ্ডির আসন করে সাধন ভজন করতেন। তিনি কালীঘাটেও একবার তিনি মা কালীর দর্শন পান, মা কালীর ছোট্ট শিশুরূপে, শিশুকন্যা রূপে তার কাছে দর্শন দেন। ঈশ্বরচন্দ্রের গৃহে এখন আপনারা গেলে দেখতে পাবেন নারায়ণ, মনসা, শীতলা আর সিংহবাহিনী, এই 4 দেবীর পুজো আছে। শশী মহারাজের জন্ম হচ্ছে 13 জুলাই 1863 খ্রিস্টাব্দে, বাংলার 29 আষাঢ় 1270। তিথিটা ছিল চান্দ্র আষাঢ় কৃষ্ণা ত্রয়োদশী তিথি, ভোর রাত্রে তার জন্ম হয়েছিল ময়াল ইছাপুরে। বাল্যকাল থেকে যেহেতু বাড়িতে এই পূজা অর্চনা ছিল এবং বাবা এত বড় সাধক ছিলেন, তার ছেলেবেলা থেকেই ভীষণ রকম এই ধর্মীয় আবেষ্টনীর মতো বড় হওয়ার জন্য পূজা অর্চনায়, মানে লৌকিক পূজা অর্চনা, এগুলোতে তার ভালোবাসা ছিল। তিনি আমাদের সঙ্গে 2 ধরনের পুজো চালু করেছিলেন। পুজোর 2টো ভাগ আছে, একটা হচ্ছে বৈধী পূজা আর একটা হচ্ছে ভাবের পূজা।
বৈদি পূজা মানে এই ফুল দিতে হবে, মালা দিতে হবে, পূজোর সময় আচমন করতে হবে, আসন শুদ্ধি করতে হবে, ন্যাস করতে হবে, পুষ্প শুদ্ধি করতে হবে, তারপরে প্রাণায়াম করতে হবে, তারপর ধ্যান করতে হবে, মানস পূজা করতে হবে, এবং এরকমভাবে করে যেতে হবে, পরপর 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 করে যেতে হবে। এবং অবশেষে তারা যেন শ্রীরাম এইরকম একটু একটু করে প্রসেসে যাবে। এটা হলো এই পূজাটাকে বলা হয় বৈকি পূজা। আর মানুষ আর ভাবের পূজা হচ্ছে মানুষ জ্ঞান করে, ঠিক মানুষ যেরকম ভাবে আচরণ করে তার সঙ্গে সেরকম ভাবে আচরণ করা। শশী মহারাজ এই পূজোর পদ্ধতিটি আমাদের সংক্ষেপে প্রচলন করে দিয়ে গেছেন। আমরা এই পদ্ধতিতেই এখন পূজা অর্চনা করে থাকি। আমাদের ওরকম ভাবে করা হয় না, শশী মহারাজের মতো আমরা পারি না। শশী মহারাজ গরম গরম একটি একটি করে লুচি ভেজে নিয়ে আসতেন, এই হাতার ওপর করে সেই গরম লুচি যেরকম করে ছানতায় করে নিয়ে আসে সেরকম ভাবে নিয়ে আসতেন। নিয়ে এসে ঠাকুরকে একটি একটি করে গরম লুচি দিতেন এবং কল্পনা করতেন ঠাকুর খাচ্ছেন। যতক্ষণ ঠাকুর খেতেন, লুচিগুলি সব গরম গরম দিয়ে দেওয়ার পর যতক্ষণ ঠাকুর খেতেন ততক্ষণ তিনি তাকে বাতাস করতেন। চেন্নাইয়ের সেই বাড়িতে যদি আপনি যান যেখানে প্রথম শশী মহারাজ ছিলেন, এখন যেটির নাম বিবেকানন্দ এল্লাম, সেখানে গিয়ে দেখবেন ভীষণ গরম সে বাড়িটা, কারণ ওখানে বরফ রাখা হতো। সেই কারণে বাড়িটা তৈরি করা হয়েছিল, তার কোনো জায়গায় হাওয়া আটকাবে না, হাওয়া ছিটকে ছিটকে বেরিয়ে যাবে, গোলাকার বাড়িটা। আপনারা যদি যান তাহলে দেখবেন গোলাকার বাড়ি, মেরিনা বিচের সামনে, অথচ আপনি যতক্ষণ না পর্যন্ত খোলা ছাদে আসছেন আপনার ভীষণ গরম লাগবে। বাড়ির প্রত্যেকটা ঘর অত্যন্ত গরম, কারণ ওখানে বরফ রাখা হতো। কোনোভাবেই হাওয়া ঢুকে ওই টেম্পারেচার যাতে এতটুকু কম না হয় তাই ওইভাবে বাড়িটা তৈরি হয়েছিল। যখন প্রথম তিনি চেন্নাইতে গেলেন তখন তিনি ওই বাড়িতেই শ্রীরামকৃষ্ণের পূজা শুরু করেন। ওই গরমের মধ্যে সমস্ত রাত্রির একে তিনি নিজে মোটা, আমি যেমন মোটা তামার চেয়েও বেশি মোটা ছিলেন, এবং তিনি পাখার হাওয়া করতেন, সমস্ত রাত্রি ঠাকুরকে পাখার হাওয়া করতেন, এবং এইভাবে তিনি দিনের পর দিন শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন, মানুষ জ্ঞান করেছেন। রাত্রে বৃষ্টিতে দেখেছেন ঠাকুরের গায়ে জল পড়ছেন। রাত্রিরে যেমন মানুষকে ঘুম থেকে সরায় না, ডাকে না, সেই কারণে তিনি সমস্ত রাত্রি ছাতা মাথায় ধরে দাঁড়িয়েছেন, জীবন্ত জ্ঞান করেছেন। তিনি যখন কাপড় পরাতেন, তিনি যখন পূজা করতেন, মনে হতো যেন শ্রীরামকৃষ্ণ স্থূল শরীরে তার সামনে বসে থেকেছেন। এই ভাবটা তিনি আমাদের সঙ্ঘের ভেতর, আমাদের শুধু সঙ্ঘের ভেতর নয় সাধারণ মানুষের ভেতরেও তিনি ঢুকিয়েছিলেন। অত্যন্ত বুদ্ধিমান, অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন। গ্রামের পাঠশালার পড়াশোনা শেষ করে তিনি ইংরেজি শিক্ষার জন্য কলকাতায় এলেন এবং প্রবেশ শিক্ষা পরীক্ষায় উচ্চস্থান অধিকার পূর্ব তিনি প্রথম অ্যালবার্ট কলেজ থেকে এফএ এবং পরবর্তীকালে মেট্রোপলিটন কলেজ থেকে বিএ পাস করেন। ছাত্র জীবনে শশী এবং শরৎ দুজনেই ব্রাহ্ম সমাজের প্রতি আকৃষ্ট হন এবং কেশবচন্দ্র সেনের কাছে যাতায়াত করতেন। কেশবচন্দ্র সেনের সঙ্গে ঘনিষ্ঠতা হয় আবার অন্য একটি কারণে, কারণ তিনি কেশবচন্দ্র সেনের ছেলের গৃহশিক্ষক ছিলেন। শৈশবের মতোই বাল্য এবং যৌবনে তার ভেতরে সেই ধর্মীয় ভাবটা, ধর্মাচরণ, ধর্মের প্রতি আকর্ষণ, সেইগুলি তার কাছে ভীষণ রকমে পরিষ্কার ছিল। চৈতন্য চরিতামৃতের প্রতি আকৃষ্ট হয়ে তিনি নিরামিষ আহার গ্রহণ করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত সেইটি প্রতিপালন করেন। শ্রীরামকৃষ্ণের সঙ্গে তার দেখা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা যেন আলোচনা করবার সময় এই ভাবটাকে জাগিয়ে রাখার চেষ্টা করছি যে ঠাকুরের সঙ্গে অবতারদের প্রথমবার দেখা, এই অবতারের সঙ্গে শ্রীরামকৃষ্ণ পার্ষদদের প্রথমবার দেখা হওয়ার গল্পটা, এটা কিন্তু আমাদের বিশেষ করে মনে রাখা দরকার। কেন রাখা দরকার? তাহলে নিজের সঙ্গে শ্রীরামকৃষ্ণের দেখা হওয়ার প্রথম দিনের গল্পটাও আমাদের বারবার মনে পড়বে এবং যে ভক্তি, যে ভালোবাসা, যে শ্রদ্ধা, যে প্রার্থনা নিয়ে আমরা শ্রীরামকৃষ্ণ সমীপে উপস্থিত হয়েছিল সেইটি যেন একটু রিনিউড হয়। আমার মনে আছে আমাদের একজন ভাইস প্রেসিডেন্ট যখন দীক্ষা দেওয়া শুরু করলেন তিনি জানতে চাইলেন যে পূজ্যপাদ ভূতেশানন্দজি মহারাজ কেমন করে দীক্ষা দিতেন। তো সেই সময় মিশন হেডকোয়ার্টার্সে
আমি একমাত্র ছিলাম এবং আরও দু তিনজন ছিলেন, কিন্তু এই বিষয়ে বেশি ইন্টারেস্ট কলবলে আমিই ছিলাম। তা আমাকে বলা হলো যে দীক্ষার কথা যদি মনে থাকে লিখে দিতে। আমার যেমন যেমন মনে ছিল আমি তেমন তেমন লিখে দিলাম। আমাদের সেই মহারাজজি, তিনি আমাকে ডেকে জিজ্ঞাসা করলেন, তোমার এত ভিভিডলি মনে আছে কেন? আমি ঠিক জানি না, কিন্তু যেদিন প্রথম ভূতেশানন্দজী মহারাজ দীক্ষা দেন সেদিনকে তিনি আমাদের একটি কথা বলেছিলেন, আমাকে আজ ভালো করে দেখে নাও। এই আমাকে আজ ভালো করে দেখে নাও, এই কথাটা আমি কোনোদিন শুনিনি ওনার মুখের পরে, কিন্তু সেই দিনকে তিনি আমাদের বলেছিলেন। আমার যেন মনে হয়েছিল শুধু আমাকে আজ ভালো করে দেখে নাও নয়, আজকে দিনের শুরু থেকে শেষ অবধি সমস্ত ঘটনাটি মনের মধ্যে গেঁথে নাও, এই কথাটি যেন তিনি বলতে চাইছিলেন। এবং সেই কারণেই আমরা এই তাকে তার এই সমস্ত কথাগুলোকে মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম, মনে রাখারও চেষ্টা করেছিলাম। তা এই প্রথম দিনে আসার ঘটনাগুলো আমাদের যেন বারবার করে মনে রাখা দরকার, বিশেষ করে কিভাবে ঠাকুরের সঙ্গে দেখা হলো, কেমনভাবে তিনি কৃপা করেছেন, এটা মনে হলে দেখবেন এই সেই প্রথম দিনের যে বৈরাগ্য, সেই প্রথম দিনের যে প্রার্থনা, সেই প্রথম দিনে নিজেকে উজাড় করে নিবেদন করার যে আকুতি, সেটাকে যেন আমরা আবার নতুন করে ফিরে পাব। তিনি বলছেন যে ইন্ডিয়ান মিরর পত্রিকায়, তখন ইন্ডিয়ান মিরর পত্রিকাতে দক্ষিণেশ্বরে পরমহংস শ্রীরামকৃষ্ণ সম্পর্কে একটি অপূর্ব একটি লেখা প্রকাশিত হয়। সেইটি পড়ে শরৎ এবং শশী, তারা দুই ভাই এবং তাদের আর কিছু বন্ধু নিয়ে 1883 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে তারা দক্ষিণেশ্বরে রওনা দিলেন। যুবকদের সঙ্গে শ্রীরামকৃষ্ণ অত্যন্ত প্রীতি সহকারে গ্রহণ করলেন এবং কৃষক সেনের যে সমাজে তারা যাতায়াত করে শুনে শশীকে জিজ্ঞাসা করেছিলেন তিনি যে তুমি সাকার ভালোবাসো না নিরাকার ভালোবাসো। দেখবেন ঠাকুর এই কথাটা, এই প্রশ্ন বহু মানুষকে করেছেন। তিনি তাই তাকে জিজ্ঞাসা করেছিলেন, তুমি সাকার ভালোবাসো না নিরাকার ভালোবাসো? শুনে শশী একটি ভারী সুন্দর উত্তর দিয়েছিলেন, বলেছিলেন ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তার আবার সাকার আর নিরাকার। এটা একটা অদ্ভুত কথা। এই কথা কিন্তু আমাদের মনের মধ্যে অনেকেরই আছে, যখন প্রথম ভগবানের কাছে এসেছিলাম, যে ভগবানের অস্তিত্ব সম্পর্কে আমরা ততটা কিন্তু অত সরগরণ নই, তিনি আদৌ আছেন কিনা সেই নিয়ে আমাদের নিজেদের মনের মধ্যেও যথেষ্ট সংশয় আছে, কিন্তু আমরা ঈশ্বরকে ভালোবাসি। তাই কিন্তু বাড়ির চাপে পড়ে বা অনেক সময় গালে থাপ্পড় খেয়েই সেই অজানা অজ্ঞাত বস্তুর সাথে ভালোবাসা করতে এগিয়ে যাই। তাই তিনি বলেছিলেন ঈশ্বর আছেন কিনা তাই জানি না, তার আবার সাকার আর নিরাকার। এই সরল এবং নির্ভীক উদ্দেশ্যে উত্তরে সন্তুষ্ট হয়ে ঠাকুর তাকে বলেছিলেন, বাপমা আজকাল ছেলেদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেয়, যেই তারা স্কুল কলেজ থেকে বেরোয় অমনি অনেক ছেলে মেয়ের বাপ হয়ে যায়, তখন পরিবারের ভরণ পোষণের জন্য চাকরির সন্ধানে ছুটাছুটি করে বেড়ায়। অমনি উপস্থিত শ্রোতাদের মধ্যে একজন বলে উঠেছিলেন, তাহলে কি মশাই বিয়ে করা অন্যায়? এটা কি ঈশ্বরের ইচ্ছা বিরুদ্ধ কাজ? গৃহে একখানি বাইবেল সংরক্ষিত ছিল এবং ওর একটি অংশ চিহ্নিত দেওয়া ছিল। পরমহংসদেব সেই প্রশ্নের উত্তরে পুস্তকখানি খুলিয়া শশীকে পাঠ করতে বললেন। তাতে লেখা ছিল, অবিবাহিত এবং বিধবাদিগকে আমি বলিতেছি যে বিবাহ না করাই ভালো, যেমন আমি নিজে অকৃতদার রয়েছি, কিন্তু তাহারা যদি সংযম অবলম্বন না করতে পারে তবে বিবাহ করাই ভালো, কারণ বাসনার আগুনে পুড়ে মরা অপেক্ষা বিবাহ করাই ভালো। পাঠ শেষ হলে পরমহংসদেব বুঝিয়ে দিলেন, বিবাহই সর্বপ্রকার বন্ধনের মূল কারণ। জনৈক শ্রোতা বলতে থাকলেন, আপনি কি তাহলে চান যে বিয়ে করাটা ঈশ্বর বিরুদ্ধ কাজ? বিয়ে না করলে সৃষ্টি থাকবে কি করে? ঠাকুর উত্তরে বলেছিলেন, তার জন্য তোমায় ভাবতে হবে না, যারা বিয়ে করতে চায় তারা করবে বই কি? ও, আমাদের মধ্যে একটা কথা হয়ে গেল, আমার যা বলবার আমি বলেছি, তুমি ন্যাজা মুড়ো বাদ দিয়ে এসো। এই দেখুন, প্রথম দিন তিনি উপদেশ দিচ্ছেন, প্রথম দিন তিনি সিলেকশন করছেন তার সন্ন্যাসীর জীবন যাপন করতে হবে, এটা তিনি বলছেন, কিন্তু বলার কায়দাটা কি সুন্দর। আলোচনা হচ্ছে যে ঈশ্বর সাকার না নিরাকার, তিনি বলছেন ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কেই আমি জানি না। এবার আলোচনা হতে হতে এই বিয়ে নিয়ে কথা হচ্ছে,
একজন যেরকম থাকেন তিনি সে বলছেন, তাহলে কি এটা ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধের কাজ হচ্ছে না, এই সমস্ত নানা রকম চলছে। এমন সময় তিনি ওই বাইবেল পড়ে দেখিয়ে দিলেন যে অবিবাহিত এবং বিধবাদিগকে আমি বলিতেছি বিবাহ না করাই ভালো, যেমন আমি অকৃতদা রয়েছি। কেন বলছেন এই কথাটা? এর কারণ হচ্ছে বিবাহ মানে হচ্ছে আমাদের খানিকটা সামাজিক বন্ধন তো আছেই, আমাদের দায়িত্ববোধ আছে যে নতুন পরিবার বা নতুন সম্পর্কের সঙ্গে সংযুক্ত হচ্ছি, তাদের প্রতি আমাদের খানিকটা অব্লিগেশন আছে, যেটাকে আমরা কখনো কোনো অবস্থাতে ফেলে দিতে পারি না, কোনো অবস্থাতে অস্বীকার করতে পারি না। তাই বলছেন যে তারা যদি একবার বিধবা হয় বা তাদের সংসার জীবন যদি চলে যায় বা যদি কেউ মনে করে যে সে বিয়ে করবে না, তাহলে সেটা অবলম্বন করা ভালো, কারণ টু সাম এক্সটেন্ট তার দায়িত্ব বোধটা অনেকটা কমে গেল, দায়িত্বের ভার থেকে সে কমে গেল। তা আবার তাদের সেই প্রশ্ন, তাহলে কি আপনি বলে করেন সৃষ্টি, এটা যেমন আমরা সবাই বলে থাকি যে বিয়ে না করলে, আমি বা অন্য কেউ বিয়ে না করলে গোটা সৃষ্টিটাই ধ্বংস হয়ে যাবে। সৃষ্টি যদি ধ্বংস হবার তো এমনি হবে, করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, তার জন্য বিয়ে করা না করার কোনো মানে হয় না। যদি হয় তাহলে করোনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, সৃষ্টি যদি ধ্বংস করবার প্রয়োজন হয় এমনি হবে সৃষ্টি ধ্বংস। তিনি বললেন, আমি একটা বলে দিলুম, তুমি লেজামুড়ো বাদ দিয়ে নাও। এরপরে যে একটা গোপন যে উপদেশ সেটা তিনি শশী মহারাজকে দিচ্ছেন, বলছেন আবার এসো কিন্তু একা একা, ধর্মের সাধন গোপনীয়। এটা হচ্ছে আসল কথা, ভগবানের কাছে যদি আসতে হয় একা একা আসতে হয়, কারণ ধর্মের সাধন ওয়ান টু ওয়ান, একে অপরের সঙ্গে জেনারেলাইজড হয় না। আমরা মনে করি যে জেনারেলাইজড একটা কিছু করব, কিন্তু ধর্মের সাধন একা একা করতে হয়, কারণ প্রত্যেকের সমস্যা আলাদা, তত্ত্বটা একই রকম আছে কিন্তু প্রত্যেকের বলা প্রত্যেকের বোঝা এটা পৃথক পৃথক, এর ওয়ান টু ওয়ান ট্রেনিং হওয়া দরকার আছে। আমরা অনেকেই গুরুর কাছে যাই, গুরুর কাছে গিয়ে কিছুতেই লজ্জায় নিজের কথা বলতে পারি না, এখন তো গুরুর সঙ্গে ওয়ান টু ওয়ান অত দেখা হওয়া সম্ভব নয়, কিন্তু ওই সকলের ভেতর থেকে যদি নিজের সমস্যাটা বলে ফেলি তাহলে অনেক সময় সমস্যার সমাধান সূত্র বেরোতে পারে, অথবা অনেক সময় অন্তর্যামী গুরুরা তারা আমাদের মনের সমস্যা মনের সংকট কাটিয়ে দেন। প্রথম দিনই ঠাকুর শশীর মন জয় করে নিয়েছিলেন এবং এই আকর্ষণের ফলে কলেজ ছুটির দিনে দক্ষিণেশ্বরে গিয়ে ঠাকুরের কথামৃত পান করতে তিনি থাকলেন। প্রথমে তিনি অনেক কথা বলতেন, কিন্তু অতঃপর যুবক মনে বহু সন্দেহ উঠেলেও সন্দেহ নিরসনের জন্য দক্ষিণেশ্বর গেলেও ঠাকুরকে ভগবত প্রসঙ্গে নিমগ্ন ভক্ত পরিবেষ্টিত দেখিয়া আর বিশেষ বাক্যস্ফূর্তি হতো না। তাকে দেখলেই ঠাকুর বলতেন বসো বসো, তিনিও বসতেন, কিন্তু আশ্চর্যের বিষয় এই যে ওইভাবে বস থাকতে থাকতে মনের সংশয় বিদূরিত হইয়া তৎস্থলে অপূর্ব শান্তি বিরাজ করত। এরপরে দ্বিতীয় দর্শনে একটা অদ্ভুত ঘটনা হলো, ক্রমে সুযোগ বুঝে ঠাকুরের তাহার নিকট স্বরূপ শিকার স্বীয় স্বরূপ প্রকটিত করে তার হৃদয় মনে চিরতরে এক উচ্চ স্তরে চিরতরে এক উচ্চতর স্তরে তুলে দিলেন। একদিন বস্তু বিশেষের সন্ধানে শশী দ্রুতপদে ঠাকুরের কক্ষ অতিক্রম করিয়া যাইতেছেন, এমন সময় ঠাকুর বলে উঠলেন, তুই যাকে চাস সে এই, সে এই, সে এই। চকিতে শশীর দৃষ্টি অনুসন্ধেয় বস্তু হতে সদানন্দময় ঠাকুরের প্রতি আকৃষ্ট হল। তিনি বুঝিলেন ঠাকুরই জীবনের একমাত্র জ্ঞেয় বস্তু, আর সব অনুসন্ধান এই বৃহৎ অনুসন্ধানেরই রূপান্তর মাত্র। এইটা হচ্ছে কথা। আমাদেরও কিন্তু দীক্ষার দিন বারবার আমাদের গুরু বলে দিয়েছেন, তোমাদের গুরু এবং ইষ্ট একই, আলাদা কিন্তু নয়। দেখুন, ঠাকুরকেই তারা আমাদের গুরু বলেছেন, ঠাকুরকেই তারা আমাদের ইষ্ট বলেছেন, তিনি অনুঘটক, ঠাকুরের প্রতিনিধি রূপে আমাদের সাধন পথ দিয়েছেন, কিন্তু ঠাকুরই আমাদের গুরু, ঠাকুরই আমাদের ইষ্ট। তাকে যদি এইভাবে আমরা আঁকড়ে ধরে থাকতে পারি তাহলে দেখবেন গুরুর কাজ হচ্ছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাওয়া, ঠাকুর ঠিক তেমনি আমাদের আমাদের মনের অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করাবেন, এটা হচ্ছে কথা। আর দুই হচ্ছে ইষ্টস্বরূপ,
তিনি আমাদের জীবনকে আলোকিত করে দেবেন, তার অত্যুজ্জ্বল ঐশ্বরিক শক্তি দিয়ে আমাদের হৃদয়কে ভরিয়ে দেবেন, আমাদের তার স্তরে উন্নীত করবেন। ঠাকুরের এই দর্শন এবং আমাদের আমরা যা সাধন ভজন পাই তার মধ্যে কিন্তু খুব একটা ফারাক কিছু নেই। শশী মহারাজ অনুসন্ধান করে চলেছিলেন অনেক কিছু একটা জিনিস, তেমনই একটি স্থিতিতে দাঁড়িয়ে ঠাকুর তাকে বললেন, তুই যাকে খুঁজছিস সে এই, সে এই, সে এই। একবারে প্রত্যয় জাগিয়ে দিল, এই বোধটা যেন আমাদের জাগে যে আমরা যা খুঁজছি প্রত্যেক সে তিনি আর অন্যত্র কোথাও নেই, তিনি স্বয়ং আমার চোখের সামনে উপস্থিত হয়ে আছেন, তিনি এই, তিনি এই, তিনি এই। ঠাকুরের শেখানোর পদ্ধতি সেটা আমরা বলবো, সেটা আমাদের জানা খুব জরুরি। দক্ষিণেশ্বরে যাতায়াতের ফলে শশী বা শশী মহারাজ ক্রমে নরেন্দ্রাদি যুবক ভক্তদের সঙ্গে পরিচিত প্রেমসূত্রে আবদ্ধ হলেন। একসময় নরেন্দ্রের মুখে সুফি কাব্যের প্রশংসা শুনে মূল কাব্য পাঠের আগ্রহে তিনি ফরাসি ভাষা শিখতে আরম্ভ করলেন। একদিন কালীবাড়িতে এতই মনোযোগ সহকারে ভাষা আয়ত্ত করছিলেন যে ঠাকুর তিনবার ডেকেও কোনো উত্তর পেলেন না। অবশেষে শশীর নিকটে আসিলে তিনি জানতে চাইলেন এত নিবিষ্ট মনে কি করা হইতেছিল। ফরাসি পড়িতেছিলেন শুনিয়া তিনি সাবধান করিয়া দিলেন, অপরাবিদ্যায় ডুবে যদি পরাবিদ্যা ভুলে যাস তা তোর হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। শশীর ফরাসি বিদ্যা আর পড়া হলো না। আমরা অনেক সময় মনে করি নানা রকম জিনিস পড়ার কথা ভাবি, দেখবেন আমাদের দীক্ষার সময় আমি অন্যদের কথা জানি না, ভূতেশানন্দজি তো বলতেনই আত্মস্থানন্দজি খুব জোর দিতেন মূল গ্রন্থ পড়ার বিষয়। সাধন ভজন যেরকম থাকবে তার সঙ্গে মূল গ্রন্থ, মূল গ্রন্থ তিনটিকে তিনি উল্লেখ করতেন। একটি হচ্ছে শারদানন্দজির লেখা লীলা প্রসঙ্গ, শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা প্রসঙ্গ, গম্ভীরানন্দজির লেখা শ্রীমা সারদা দেবী, এবং তিন হচ্ছে গম্ভীরানন্দজির লেখা দুটি বই যুগনায়ক বিবেকানন্দ এবং ভক্তমালিকা। এই চারটি গ্রন্থকে তিনি শশী স্বামীজি এবং পার্ষদদের জীবনীকে একটি গ্রন্থ বলতেন। এই চারটি মূলত কিন্তু তিনটি গ্রন্থকে তিনি বারবার পড়তেন, পড়তে বলতেন, বলতেন সাধন ভজনের সঙ্গে এই গ্রন্থগুলি পড়া ভীষণ রকমের জরুরি। কেন জরুরি? বলতেন নিজের সাথে মিলিয়ে দেখা। কথামৃত হচ্ছে তিনি তার ভাষায় ঠাকুরের সঙ্গে আমাদের কথোপকথনের সংকলন। আমরা যে ঠাকুরের সঙ্গে রোজ যেন কথা বলছি, কথাগুলো যেন ঠাকুর বলছেন, আমি তার প্রত্যুত্তরে কিছু দিতে পারছি না কিন্তু তিনি বলছেন আমি শুনছি। ঠাকুরের কথা শোনার নিত্য অভ্যাস করা, কান এবং মন এই দুটিকে সুসংস্কৃত করে কথামৃত। কিন্তু এই যে জীবনী, ঠাকুরের জীবনী, মায়ের জীবনী এবং স্বামীজির জীবনী, এই তিনজনের জীবনী কিংবা পার্ষদদের জীবনী আমাদের কি করে, আমাদের নিত্য দিন একটু একটু করে উন্নত করে। আমরা নানা রকমের আঘাত পাই, নানা রকমের বেদনা পাই, নানা রকমের আনন্দ পাই, নানা রকমের ভাবে জীবন নানা অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাই। এই সমস্ত অভিজ্ঞতায় ঠাকুর মা স্বামীজি এবং পার্ষদরা তারা কেমন করে এই সমস্ত পরিস্থিতিতে নিজেদের রিয়্যাক্ট করতেন এইটি আমাদের শেখাতেন। দেখবেন মায়ের জীবনী আচ্ছা পারফেক্ট, ঠাকুরের জীবনী তো বটেই, সাধন ভজন করতে গিয়ে বহু এরকম অনুভূতি হয় যেগুলোর সঙ্গে আমরা যদি মিলিয়ে দেখি শ্রীরামকৃষ্ণের জীবনীতে আমরা এরকম ঘটনা পাই, এবং তখন আমাদের বোধ হয় আমরা যে পথে চলছি সেই পথটা সঠিক। কিন্তু আমরা ঠাকুর মা স্বামীজিকে ছেড়ে যদি অন্যদিকে দৃষ্টি দিই, অন্যভাবে দৃষ্টি দিই, তাহলে কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছতে পারবো না। সেই কারণে পূজনীয় আত্মস্থানন্দজি শতরূপে সারদা, বিশ্বচেতনায় শ্রীরামকৃষ্ণ, তারপরে যুগনায়ক আমাদের স্বামীজির ওপর যে বইটা আছে, সেই তিনটি বই যে গবেষণা গ্রন্থগুলি আছে এগুলি পড়তে বলতেন, কিন্তু উৎসাহিত করতেন না। কেন? তিনি বলতেন এই মূল গ্রন্থগুলো পড়ে সাধন ভজন করতে এবং নিজের অন্তরের দৃষ্টি দিয়ে ভগবানকে দেখতে। তিনি বলতেন তোদের কি চোখ নেই রে, কিরে বেটা তোরা কেমন, তোদের কি চোখ নেই, তোরা নিজের দৃষ্টি দিয়ে যুগনায়ক এই অবতারকে চিনে নিবি না, অবতারকে বুঝবি না, কেন অন্যের চোখ দিয়ে? যে গবেষণা গ্রন্থ দিয়ে পড়ার উদ্দেশ্যটা হচ্ছে আপনি অন্যের চোখ দিয়ে ঠাকুরকে দেখছেন,
আপনি অন্যের চোখ দিয়ে মাকে দেখছেন, চিন্তানায়ক বিবেকানন্দ পড়তে গিয়ে আপনি অন্যের চিন্তার ভেতর দিয়ে বিবেকানন্দকে খুঁজছেন, সেটা কিন্তু আপনার মনের ভেতরে কোনো স্থায়ী ছাপ ফেলছে না। যতক্ষণ না জীবন আর আপনার সাধন এই দুটি অনুভব একসাথে মিলতে পারছে ততক্ষণ হয় না। আমার মনে হয়েছিল এই ঠাকুরের এই যে কথা, অপরাবিদ্যায় ডুবে যদি পরাবিদ্যা ভুলে যাস তাহলে তোদের হৃদয় ভক্তিহীন হয়ে যাবে। যে বিদ্যা শুধুমাত্র ঈশ্বরকে চায়, আমরা যদি ঈশ্বরকেই পেতে চাই তাহলে ঈশ্বরের কাছে নিয়ে যায় যে বিদ্যা, সেই বিদ্যাই আমাদের আয়ত্ত করা উচিত। ঠাকুর খুব বরফ খেতে ভালোবাসতেন, কুলফি খেতেন, আপনাদের অনেকেরই জানা আছে। গরমকালে কলকাতায় বরফ কিনে শশী আসতেন, শশীর সেবা পরায়ণতার কথা বলছেন, শশী আসতেন, তারপরে সেই বরফ খণ্ডটা খুব ভালো করে ধুয়ে গামছা দিয়ে মুড়ে যাতে ওটা গলতে না পারে এরকমভাবে তিনি ঠাকুরের কাছে নিয়ে আসতেন। প্রথম ঠাকুর তার ঐকান্তিকতা বুদ্ধি আর রৌদ্রে ঘরমাক্ত সুপ্ত দেহ ব্যথিত হয়ে তারিফ করার ছলে বলতেন, আহা তোর বড় কষ্ট হয়েছে, দেখ যার হাতে জল গলে না লোকে তাকে কৃপণ বলে, কিন্তু আমি দেখেছি তুই কৃপণ নস, তুই দাতা। এই নতুন একটা কথা শুনলাম আমরা, কৃপণ আর দাতার ভেতরে ফারাক। বুদ্ধেশানন্দজি মহাজকে খুব কৃপণ বলতেন সবাই, আমরা দেখেছি দুটোর বেশি তিনটে লজেন্স উঠলেই মহারাজ এমনি এমনি করে হাতটা ঝাড়তে শুরু করতেন। অথচ আমি যখন রাজকোটে গিয়েছি আমাকে বলা হয়েছিল দেখবে গিয়ে, এটা স্বয়ং আত্মস্থানজি বলেছিলেন গিয়ে দেখে আসবি, রাজকোটে যে হস্টেল আছে সেই হস্টেল বাড়ির যে ফার্নিচার সমস্ত কিছু ভূতেশানন্দজি মাঝে তৈরি করা, এগুলি সব বয়স 65 সাল, 1965-এরও আগে তৈরি করা, 63 সালে তৈরি করা। সেই সময় এই যে মেহগিনি কাঠের ভীষণ দাম ছিল, কিন্তু সেই উন্নত মানের এবং দামি কাঠ দিয়ে তিনি ভূতেশানন্দজি এই সমস্ত ফার্নিচার তৈরি করেছিলেন। কেন? এর একটা স্থায়ী ভাব থাকবে। তিনি কৃপণ ছিলেন ভীষণ, কিন্তু কাজের জায়গায় তিনি কখনো কৃপণ ছিলেন না। মহারাজ আমাদের সঙ্গে মজা করে বলতেন যে তার টাকা বড় এক, তিনি তারা কোথায় একবার সাধুরা সব একসঙ্গে গিয়েছেন, সেখানে সবাই বলেছেন মহারাজকে আপনাকে খাওয়াতে হবে, মহারাজ রাজি হয়েছেন, তারা পান কিনে খেয়েছেন এবং মহারাজ 10টি টাকা দিয়েছেন। দোকানদারের কাছে যখন গিয়ে তিনি তারা 10টা টাকা দিলেন পান কেনার পরে, তিনি বললেন 10 টাকার কোনো খুচরো নেই। যে দুজন গেছিলেন পান কিনতে, তিনি একজন আরেকজনকে বললেন, ওরে এটা বিজয় মহারাজ টাকা, এর টাকা কখনো ভাঙে না। মানে ভূতেশানন্দজি মহারাজের টাকা, এই টাকা তিনি এত কৃপণ তার টাকা কখনো ভাঙতে পারে না। এইরকম শশী মহারাজের এই দুটো জিনিস দেখুন, তাকে আমাদের মনে হচ্ছে ভীষণ কৃপণ, তার হাতে একটুও জল গলছে না, কিন্তু তার মতো দাতা আর কিছু নেই। কেন? তার এই যাবতীয় কার্পণ্য ঈশ্বরের উদ্দেশ্যে, যেন মনের সামান্যতম ক্ষয় না হয়। ঠাকুরের সেবার জন্য যতটুকু বরফ তিনি কিনে নিয়ে এসেছেন সেই বরফের এক ফোঁটাও যেন বাইরে না যায়, তার সমস্ত কিছু মূল উদ্দেশ্যই। এখানে তিনটি জিনিসের প্রতি খুব লক্ষ্য করার মতো, একটা হচ্ছে তার ঐকান্তিকতা, আরেকটা হচ্ছে তার ভালোবাসা, আরেকটা একই সঙ্গে বুদ্ধির সৌকর্য। আমাদের ভক্তিমান হতে গিয়ে আমরা অনেক সময় নির্বুদ্ধি হয়ে যাই, তাহলে কিন্তু চলবে না। ঠাকুরের একটি দর্শন হয়েছিল, সেটা তিনি বলেছিলেন, এটি কথামৃতে আছে। ঠাকুর সেখানে বলছেন অখণ্ড সংস্করণে 1013 পাতায় এটা আপনারা পাবেন। ঠাকুর বলেছিলেন, শরৎ এবং শশীকে দেখেছিলাম ঋষিকৃষ্ণের দলে, ঋষিকৃষ্ণ অর্থাৎ যীশুখ্রিস্টের দলে তিনি দেখেছিলেন। শশীকে আদর করে তিনি দক্ষিণেশ্বরে থাকতে বলতেন, কিন্তু অধ্যয়নের জন্য তার পক্ষে তা সম্ভব হতো না। তিনি ধীরে ধীরে ঠাকুরের সেবক হওয়া শুরু করলেন। ঠাকুরের গলরোগ হওয়ায় প্রথমে তিনি শ্যামপুকুরে আসতেন এবং শ্রী শ্রী মাকেও সঙ্গে এলেন। রাত্রিকালে ঠাকুরের সেবায় লোকাভাব দূর করবার জন্য ভক্তগণ মনোনিবেশ করিল। শ্রীযুক্ত নরেন্দ্রনাথ তখন ওই বিষয়ের ভার স্বয়ং গ্রহণ করে রাত্রিকালে সেখানে অর্থাৎ শ্যামপুকুর বাটিতে অবস্থান করতেন এবং নিজ দৃষ্টান্তে উৎসাহিত করিয়া গোপাল, কালী, শশী প্রভৃতি কয়েকজন কর্মঠ যুবক ভক্তগণকে এইরূপে আকর্ষণ করলেন। ঠাকুরের সেবাতে সেই প্রথম শশী মহারাজ এলেন।
প্রথমে বাড়ি থেকে আসা যাওয়া করতেন, তারপরে একেবারেই বাড়িতে যাওয়া বন্ধ করে দিলেন। একজন বৃদ্ধ, আমাদের একজন বৃদ্ধ তার প্রতিবেশী তাকে বলেছিলেন, পরীক্ষাটা দিয়ে এই গুরু সেবা করা যায় না? শশী উত্তর দিয়েছিলেন, আমি যদি তার আগেই মরে যাই ততদিন আমার মৃত্যু হবে না, এ কথা কি আপনি নিশ্চিত করে বলতে পারেন? পরীক্ষা এটা অনেক সময় অনেকে আমাদের কাছে বলেন, তার বাবা মারা বলেছেন যে যতদিন তারা বেঁচে থাকবেন ততদিন যেন তিনি সাধু হওয়া থেকে বিরত হন। আমি একটা কথা ছেলেদের শিখিয়ে দিতাম, বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবি যে আমি মরে গেলে তোমাদের কি হবে। উফ বাবা রে, আমি মরে গেলে মানে মানে তোমরা মরে গেলে আমার কি হবে, কারণ তোমরা যখন মারা যাবে তখন তার আমার সাধু হবার মতো বয়স থাকবে না, তখন আমি কি করব। শুভ কাজ কখনো এইরকম বন্ধন দিয়ে আটকে রাখতে নেই, শুভ কাজের যখনই সুযোগ আসে সেইটিকে ব্যবহার করতে হয়, সেই সুযোগটিকে করতে হয়। শ্যামপুকুরের পর কাশীপুরেও ঠাকুরের সেবাতে শশী মহারাজ এলেন। ঠাকুরের অসুখ সম্বন্ধে তিনি পরবর্তীকালে বলতেন, জগতের দুঃখ দেখে যীশুখ্রিস্ট বিদ্ধ হয়েছিলেন, ঠাকুরও তেমনি জীবের দুঃখে রাজভোগ করেছেন। ঠাকুরের সেবা তিনি গ্রহণ করতেন, ঠাকুরের তিনি সেবা করতেন, সর্বদাই তিনি ছিলেন। একবার শীতকালে ঠাকুরের জামরুল খাওয়ার ইচ্ছে হয়েছিল, শশী জানালেন যে একটি বাগান আছে যেখান থেকে ইনি তা সংগ্রহ করতে পারবেন। ঠাকুর সেই জামরুল যখন তিনি সংগ্রহ করে নিয়ে এলেন তখন তাকে জিজ্ঞেস করলেন, এমন সময় জামরুল কোথায় পেলি রে? এই যে মানে আমার ইষ্টের প্রিয়তার জন্য যে কোনো কাজ করতে তিনি উপস্থিত আছেন, সারা দিন এমনভাবে সেবা করতেন যে মাঝে মাঝে ঠাকুর তাদের বলতেন, নিয়ে খেয়ে নাও, আমি ভালো আছি, আমার এখন দরকার নেই, তোমরা খেয়ে এসো। অথবা ঠাকুর কখনো কখনো এদের সেবা দেখে বলতেন, দেখ তোরা এই সেবা দিয়ে আমায় বেঁধে রেখেছিস, তোরা যদি বলিস তাহলে একবার সেখানে দেখে আসি। অর্থাৎ যেন বারবার তিনি যেন লীলা সংবরণের চেষ্টা করছেন। কীরকম সেবা করতেন কয়েকটা গল্প আপনাদের বলি। আপনারা যারা ঠাকুরের শেষ ছবিটা দেখেছেন, ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে যে ছবিটা সেটা দেখেছেন, ঠাকুর শেষের দিকে সোজা হয়ে বসতে পারতেন না, শোয়াটা অর্ধচন্দ্রাকারের হয়ে থাকতো, কারণ এত যন্ত্রণায় তিনি বেঁকে গেছিলেন। আপনাদের যদি কোনো প্রিয়জন কারোর ক্যান্সার হয় তাহলে দেখবেন কি শেষের দিকে এসে যে কি ভয়ানক যন্ত্রণা। এই যে নতুন হোমিওপ্যাথিক চিকিৎসা বেরিয়েছে তার একটাই উদ্দেশ্য, এমনকি অ্যালোপ্যাথিক চিকিৎসারও একটাই উদ্দেশ্য, আরোগ্য করা নয়, তাদের চেষ্টা এই যে যন্ত্রণা, যে তীব্র যন্ত্রণা আছে সেই যন্ত্রণার হাত থেকে রক্ষা করা, সেই যন্ত্রণার খানিকটা প্রশমন করা, এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। ঠাকুরের এত তীব্র যন্ত্রণা হতো যে ঠাকুর সোজা হয়ে শুতে পারতেন না, বালিশের পর বালিশ তারপরে বালিশ এরকম করে অর্ধশায়িতভাবে ঠাকুরকে রাখা হতো। ঠাকুর সবসময় ওই বালিশেতে ঠিকমতো শুতে পারতেন না, তখনকার দিনে কাঠের ব্যাকরেস্ট ছিল না, তাই শশী মহারাজ ঠিক আমি যেভাবে বসে আছি আমার পেছনে যদি ঠাকুরকে এরকমভাবে শুয়ে দেওয়া হয় সেইরকমভাবে দেওয়ালেতে পাটা ঠেকান দিয়ে এরকমভাবে শুয়ে থাকতেন, আর ওই তার কাঁধের ওপর বালিশের পর বালিশ বালিশের বালিশ দিয়ে ঠাকুরকে শুয়ে রাখত। সমস্ত রাত্রি সোজা হয়ে শশী মহারাজ বসে থাকতেন আর ঠাকুর ঘুমানোর চেষ্টা করতেন। শশী মহারাজ এতটুকু নড়তেন না, কোনো অবস্থাতে কখনো ঠাকুরকে সারা রাত মানে ওই জায়গা থেকে অবস্থান থেকে সরেননি, ঠান্ডা মেঝের অবধি বসে সোজা হয়ে পা দুটো লম্বা করে দেওয়ালে ঠেসান দিয়ে তিনি ওরকমভাবে বসে থাকতেন এবং তার পিঠে ঠেসান দিয়ে ঠাকুরকে শুইয়ে রাখা হতো। সমস্ত রাত্রি ঠাকুর এইভাবে শুতেন। শশীর যেন কোনো রকম ইয়ে ছিল না, শশীর ঠাকুরের সেবা ভিন্ন আর কোনো কিছুতে তার কিছু ছিল না। একদিনের ঘটনা, এটা শেষ দিনের ঘটনা, সেদিন বিকেলে 7 মাইল ছুটে ডাক্তারের বাড়ি গিয়ে যখন জানলেন যে ঠাকুর ডাক্তার অন্যত্র গিয়েছে, ঠাকুরের শরীর খারাপ হওয়াতে তাকে পাঠানো হয়েছিল, হেঁটে নয় তিনি ছোটা শুরু করলেন, প্রথমে 7 মাইল ছুটে গেছেন, তারপরে আরও 1 মাইল ছুটে গিয়ে
তিনি ডাক্তারকে ধরলেন। ডাক্তার যদিও জানাইলেন যে তাহার তখনই কাশীপুরে যাওয়া অসম্ভব, কারণ অন্যত্র জরুরি কাজ আছে। তথাপি শশী তাকে টেনে কাশীপুরে নিয়ে গেলেন। যথাবিধি পরীক্ষান্তে ডাক্তার চলিয়া গেলেন। সেদিনও পুনর্বা পূর্বানুর দৈনন্দিন সেবাদি চলতে থাকল। কেহ ভাবিতে পারল না যে শেষ সময় সমাগত, অথবা অপরে যাহাই ভাবুক না কেন শশী অন্তত চিন্তা করতে পারেননি যে তার প্রিয়তমের সঙ্গে এটি তার বিচ্ছেদ আসন্ন প্রায়। সে রাত্রিতে ঠাকুর সাধারণের চেয়ে বেশি খেলেন, শশী খাইয়ে দিলেন। মহাপ্রস্থানের সামান্যতম একটু ইঙ্গিত ছিল না। ঠাকুর সে রাত্রে বরং একটু ভালোই আছেন। এমনকি পরিশেষে যখন শেষ মুহূর্ত আসলো, শশী মনে করলেন ঠাকুর গভীর সমাধিতে মগ্ন হয়েছে, কারণ তিনি দেখলেন ঠাকুরের অঙ্গ প্রত্যঙ্গের ওপর দিয়ে এক আনন্দ হিল্লোল বইয়ে যাচ্ছে। এত আনন্দোচ্ছ্বাস তিনি পূর্বে কখনো দেখেনি। রাত শেষে বিশ্বনাথ উপাধ্যায় আসলেন। তিনি ঠাকুরের মাথা মেরুদণ্ডে ঘি মালিশ করে সমাধি ভঙ্গ হতে পারে এই করতে বললেন। শশী তাও করলেন, কিন্তু অবশেষে ডাক্তার এসে বললেন যে আর আশা নাই। অপরাহ্ন প্রায় 5টার সময় ঠাকুরের পুতদেহকে মালা চন্দন পুষ্পে সাজিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো। বাস্তবকে বিশ্বাস করতে অপটু শশী চিত্রার্পিতের নয়, একেবারে প্রজ্জ্বলিত চিতার পাশে দাঁড়িয়ে রইলেন। লাটু তাহাকে হাত ধরে টানিলেন, নরেন শরৎ তাহাকে প্রবোধ দিলেন, কিন্তু শশী তখনও কিংকর্তব্যবিমূঢ়। চিতা নির্বাপিত হচ্ছে, তিনি নীরবে ভস্মাস্থি তুলিয়া একটি তাম্র কলসিতে রাখিলেন এবং ওটি মস্তকে বহন করে উদ্যানবাটিতে ঠাকুরের শয্যায় স্থাপন করিলেন। শশীর বিশ্বাস ঠাকুর যান নাই, ঠাকুরের দ্রব্যাদি সযত্নে রক্ষিত হইল এবং ভস্মাস্থিপূর্ণ কলসিতে নিয়মিত পূজা চলিতে থাকল। এগুলো মনে হলে কিরকম গায়ে কাঁটা দিতে থাকে যে ঠাকুরের মহাপ্রয়াণ আসন্ন। আমরা বুঝতে পারছি, কিন্তু সেটি সত্যটাকে শশী মহারাজ মেনে নিতে পারছেন না। এমনকি যখন ঠাকুরকে দাহ করা হচ্ছে, তিনি চিতার পাশে দাঁড়িয়ে রয়েছেন, চিতার ওই প্রচণ্ড গরম তাকে স্পর্শ করছে না। তিনি যেন কোনো অবস্থাতেই শ্রীরামকৃষ্ণের সঙ্গ ত্যাগ করতে পারছে না। ওই চিতার গরমের ভেতর যেন তিনি শ্রীরামকৃষ্ণের শরীরের সেই উষ্ণতা অনুভব করছিলেন। পরে একটি একটি করে ঠাকুরের যে অস্থি তার এতটুকু নষ্ট হয়নি এটা কথা, এটার সমস্ত কৃতিত্ব শশী মহারাজে চায়। সমস্ত কিছু গুছিয়ে তিনি নিয়ে এসেছিলেন এবং সবটুকু তিনি মাথায় করে কাশীপুর উদ্যানবাটিতে নিয়ে এলেন। ঠাকুরের স্থূল শরীর চলে গেছে, কিন্তু তার কল্পনার জগতে, তার মনের জগতে শ্রীরামকৃষ্ণ চির জাগ্রত হয়ে গেছে। এটা আমাদের কাছে একটি খুব আদর্শের কথা। বর্ষাশের 7 দিন থাকার পর রামচন্দ্র প্রমুখ বড়রা তারা ঠিক করলেন যে তারা কলসিটিকে কাঁকুরগাছিতে নিয়ে যাবে এবং সেখানে তিনি তারা ওই মাটির তলায় সমাধি দেবেন। দুজনের প্রতিবাদ করলেন, প্রথমজন হলেন নিরঞ্জনানন্দ এবং দ্বিতীয়জন হলেন শশী মহারাজ। তারা বললেন ভস্মাস্থি দেবেন না। অতএব তারা দুজনে একটা অদ্ভুত নিয়ম করলেন, অন্যান্য গুরু ভাইদেরও তাতে যুক্ত করলেন। তারা আরেকটি পাত্র, একটি এরকম কলসি আর একটি পাত্র আত্মারামে কৌটো যেটিকে বলতেন, সেটি নিয়ে আসা হলো। সেই পাত্রের ভেতরে ঠাকুরের অস্থির বেশিরভাগ অংশটা, অর্ধেকেরও বেশি, তার মধ্যে ঢুকিয়ে রাখা হলো এবং ওই যে পুরনো কলসিতে যেটাতে ঠাকুরের অস্থি রাখা ছিল তাতে কাদা মাটি দিয়ে সেই ওজনটাকে ঠিক রাখা হলো এবং তার মুখটিকে বন্ধ করে সেই ঠাকুরের অস্থি এবং ঠাকুরের ব্যবহৃত জিনিসপত্র, তার বালিশ, তোষক, বিছানা, সমস্ত কিছু বলরাম বাবুর বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে সেটি পুজো হতে থাকলো এবং যথারীতি নিয়মে 1886 সালের 23 আগস্ট জন্মাষ্টমীর দিন সেই প্রথম কলসিটি কীর্তনসহ রামবাবুর কলকাতার বাটি থেকে কাঁকুরগাছির উদ্যানে নিয়ে যাওয়া হলো। এই সমস্ত রাস্তাটি শশী কাঁধে করে ঠাকুরকে বয়ে, নিজের মাথায় করে বয়ে নিয়ে গেলেন। শুধু তাই নয়, সেই মাটির ভেতরে যখন ঠাকুরকে তিনি আস্তে আস্তে দফন করে দেয়া হচ্ছে, একটু একটু করে মাটি পড়তে থাকলো, তখন তিনি চিৎকার করে বলতে থাকলেন, ওগো ঠাকুরের গায়ে বড় লাগছে। এমনভাবে বললেন যে সকলের চোখে জল এসে গেল। তাদের ঠাকুর সম্পর্কে তিনি সদা সচেতন, কারণ তিনি জানতেন ওই কলসির ভেতরে শ্রীরামকৃষ্ণ বিরাজমান।
এরপরে শশী ঘরে ফিরে গিয়ে পড়াশুনো করার চেষ্টা করলেন, কিন্তু আর পড়াশুনো করা তার হলো না। তিনি ফিরে এলেন বরানগর মঠে, এবং বরানগর মঠে 1887 সালের জানুয়ারি মাসে যেমন সব গুরু ভাইরা সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণান্তে তার নাম হলো রামকৃষ্ণানন্দ। এই সকলের নাম স্বামীজি ঠিক করে রেখেছিলেন, কিন্তু মজার কথা হলো এই রামকৃষ্ণানন্দ নামটি স্বামী বিবেকানন্দ তার নিজের জন্য ঠিক করে রেখেছিলেন। কিন্তু এই নামটি শশীর যে শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা, যে রামকৃষ্ণময় তার জীবন, এই ভাবনা চিন্তা করে এই নামটি তিনি নিজে গ্রহণ না করে স্বামী শশী মহারাজকে দিতে রাজি হয়েছিলেন, এবং তিনি শশী মহারাজকে রামকৃষ্ণানন্দে নাম দিলেন। তিনি বরানগর মঠে এলেন এবং শশীর শশীকে এই শ্রীরামকৃষ্ণ সেবা পূজা অর্চনা এতে তিনি নিয়োগ করলেন। আমরা আগামী দিন শুরু করব শশী মহারাজের গুরু সেবা। এতদিন আমরা স্থূল শরীরে শ্রীরামকৃষ্ণের সেবাকে সেবা কেমন করে করতে হয় সেটা দেখেছি, এবার সূক্ষ্ম শরীরে কীরকমভাবে শশী মহারাজ রামকৃষ্ণ ঠাকুরের সেবা করতেন সেই কথা, সেই গল্প আমরা আগামী দিন শুনব। এবং সেই সঙ্গে একই সঙ্গে আমরা চেষ্টা করব মাদ্রাজ পর্বে পৌঁছতে। আমরা সব শুদ্ধ চেষ্টা করব তিনটি করে পর্বে আমাদের এইগুলিকে শেষ করতে। প্রথম পর্বে শ্রীরামকৃষ্ণ সন্নিধানে এরা শশী মহারাজ ইত্যাদিরা, এবং দ্বিতীয় পর্বে ব্যক্তি মানে বিকশিত হচ্ছেন যেটি শ্রীরাম সেই পার্ষদের গল্প, এবং তৃতীয় পর্বে শেষ করব আগামী দিনের মানুষের কাছে শশী মহারাজ বা সে পার্ষদরা কি বার্তা রেখে গেছেন, একেবারে পারমানেন্ট বার্তা রেখে গেছেন, যে বার্তাটি আজও আমাদের কাছে ভীষণভাবে প্রয়োজনীয়। শ্রী ঠাকুরের শ্রী শ্রী ভগবানের ইচ্ছা হলে আগামী সোমবার দিন, আগামী সোমবার 30 তারিখ পড়ছে, 30শে নভেম্বর, আপনাদের সঙ্গে আবার দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্তম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্যে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।